বাচ্চা দিয়ে খামার শুরু করলে অনেক লাভবান হওয়া যায়, কারণ অনেক কম খরচে হাঁসের বাচ্চাগুলো পাওয়া যায়। কিন্তু ব্রুডিং স্টেপের এত কঠিন কাজগুলো সম্পূর্ণ করতে অনেকেই বাধাগ্রস্ত হই। তো এজন্য আমাদের জানতে হবে যে ব্রুডিং স্টেপের কী কাজগুলো আমাদের সম্পূর্ণ করতে হবে, কী তাপমাত্রা মেনটেন করতে হবে, কী কী মেডিসিন দিতে হবে, আর কখন কীভাবে আলাদা কেয়ারগুলো নিতে হবে। তো এজন্য আমি কিন্তু আমার কিছু হাঁসের বাচ্চার ব্রুডিং স্টেপ আপনাদের সঙ্গে শেয়ার করেছি, যেখানে 1 থেকে 15 দিন পর্যন্ত বাচ্চার যত্ন, খাবার, মেডিসিন সম্পর্কে আলোচনা করা আছে। আমি কিন্তু আপনাদেরকে কথা দিয়েছিলাম যে 1 থেকে 1.5 মাস বয়স পর্যন্ত বাচ্চার সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করবো, অর্থাৎ খাবার, মেডিসিন, যত্ন কীভাবে পালন করছি সব সম্পর্কে। যদিও আমি লাইভ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেছি, তারপর আমি কথা দিয়েছিলাম যেহেতু এজন্য 15 থেকে 35 দিন বয়স পর্যন্ত বাচ্চার যে যত্ন নিয়েছি কিংবা গ্রোথ কীভাবে ডেভেলপ হয়েছে, আদৌ কীভাবে পালন করছি, কী খাবার দিচ্ছি, সব সম্পর্কে আলোচনা করব। তো 15 দিন পর থেকে আমরা কিন্তু খাদ্য চেঞ্জ করে দিয়েছি, অর্থাৎ স্টার্টার ফিটের পরিবর্তনে আমরা হচ্ছে গ্রোয়ার ফিটটা দিয়েছি। যদিও 15 দিনের আগেই আমরা ফিটটা চেঞ্জ করে দিয়েছিলাম, জানি না ইনফরমেশনটা দিয়েছি কিনা, তারপরেও দিয়ে দিলাম। তো আমরা হচ্ছে গ্রোয়ার ফিট ব্যবহার করা শুরু করেছি, এবং 20 দিনের পর থেকে আমরা কিন্তু সেই বাজারের কেনা ফিটটাও দিচ্ছি না, আমরা বাড়িতে তৈরি করছি সেই ফিটটা। তো সেই ফিট তৈরি যারা করতে চান, যাদের এলাকায় কিংবা যাদের আশেপাশে এই মেডিসিনগুলো অ্যাভেলেবেল আছে, তারাই কিন্তু তৈরি করতে পারবেন। আপনাদের স্বার্থে আমি পুনরায় এই মেডিসিনের একটা লিস্ট তৈরি করে দিচ্ছি। আমি কিন্তু ভিডিওর মাধ্যমে সেই উপাদানগুলোর নাম বলেছিলাম, এবং আমাদের একজন খামারি ভাই যিনি আমাদের চ্যানেলের নিয়মিত ভিউয়ার, নিয়মিত সকল ভিডিও দেখেন এবং সেই ভিডিওতে বলা ইনফরমেশনগুলো তার খামারে কাজে লাগান, আর তিনি কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের জন্য একটা লিস্ট তৈরি করে দিয়েছেন। সেই লিস্টটা আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এই লিস্টটা দেখে দেখে আপনারা সেই বাচ্চার খাদ্যগুলো তৈরি করতে পারবেন। এই খাদ্য দিয়ে, এই খাদ্য সঠিকভাবে আপনারা যদি মেনটেন করতে পারেন, তাহলে বাচ্চার গ্রোথ ডেভেলপমেন্টে অনেকটাই সহায়ক ভূমিকা পালন করবে। তো আমি স্ক্রিনে এই লিস্টটা দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে খাতা কলম নিয়ে লিখে নিতে পারেন। তো মোটামুটি এই খাদ্যটাই কন্টিনিউ হচ্ছে, আর আমরা কিন্তু 15 দিনেই বাচ্চাগুলোকে আমরা পানিতে দিয়েছিলাম। অনেকেই মনে করেন যে ভ্যাকসিন দেওয়ার আগে পানিতে দেওয়া যাবে না, অ্যাকচুয়ালি ভ্যাকসিন দেওয়ার আগে পানিতে এজন্যই দেওয়া যাবে না কিংবা এজন্য অনেকেই দেন না, কারণ আপনারা যারা পানিতে দেন, পুকুরের পানিতে, নদীর পানিতে কিংবা মুক্ত জলাশয়ে দেন, যেখানে কিন্তু জীবাণুর পরিমাণটা অনেক বেশি, আর সেই পানিতে যদি বাচ্চাগুলো গোসল করে তাদের রোগের সম্ভাবনা অনেক বেশি থাকবে, আর তাদের যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক কম, তো আমরা বিশেষ কারণে পানিতে দিয়েছি। তখন কিন্তু গরমের পরিমাণ অনেক বেশি ছিল, এজন্য আমরা হাউজে বিশুদ্ধ পানির ব্যবস্থা করেছিলাম, এবং প্রথম দিন 5 থেকে 10 মিনিট, তারপরে হচ্ছে 10 থেকে 15 মিনিট, এভাবে আস্তে আস্তে আমরা বাড়িয়ে দিয়েছি। আর এখন কিন্তু আনলিমিটেড আমরা হচ্ছে পানিতে দিয়ে রাখি, যদিও সব সময় সব হাঁসের বাচ্চা একসঙ্গে গোসল করে না কিংবা হাঁস একসঙ্গে গোসল করে না, তারা তাদের ইচ্ছা মতো কিংবা চাহিদা মতো গোসল করে। আর আমরা কয়েকদিন আগে থেকে কিন্তু বাচ্চাগুলোকে নদী দেই, তার আগে কিন্তু আমরা সেই বাচ্চাগুলোর ভ্যাকসিনটা কমপ্লিট করেছি। ভ্যাকসিন কমপ্লিট করার পর আমরা 2 দিন পর থেকে কিন্তু নদীতে দেওয়া শুরু করেছি, আর নদীতে যেহেতু দিয়েছি, সারাদিন নদীতে থাকছে, খাবার কীভাবে মেনটেন করছি। তো প্রথম অবস্থায় আমরা একবেলা খাবার দিতাম, তারপরে আমরা দেখলাম যে একবেলা খাবার দিয়ে আসলে বাচ্চার খাবারের চাহিদাটা পূর্ণ হচ্ছে না, নদীতে যে পরিমাণ খাদ্য থাকে তো এতে আসলে 2 বেলার খাদ্যের চাহিদা কখনোই পূরণ হবে না। আর আমরা যদি খাদ্য দিতে কম করি কিংবা ওদের খাদ্যের চাহিদাটা পূরণ না করতে পারি, সঠিক সময় আসলে এই বাচ্চাটা আমরা বাজারজাতকরণ কিংবা ডিমে আনতে পারবো না। তো এই জন্য আমরা কিন্তু সকালে খাবার দেই, প্রয়োজনীয় মেডিসিন দেই, তারপর বের করে দেই, এবং বিকালে যখন তুলি তখন প্রয়োজনীয় মেডিসিন খাবার দিয়ে তারপরে কিন্তু আমরা ঘরে তুলি। তো বাচ্চাগুলোর গ্রোথ কেমন হয়েছে আপনারা নিজেই দেখতে পাচ্ছেন, স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এটাই বাচ্চার গ্রোথ। আর আসলে বাচ্চার গ্রোথ আরও ডেভেলপ করা যেত যদি আমরা এখানে ব্রয়লার ফিড ব্যবহার করতাম। অ্যাকচুয়ালি এই গরমের সময় আমরা যদি ব্রয়লার ফিড ব্যবহার করি, যারা আসলে এই বাচ্চাগুলো কিনবেন কিংবা আমরাও যদি এই বাচ্চাগুলো পালন করি, তাহলে ডিম কিন্তু আসবে না, চর্বি ধরে যাবে, এজন্য অবশ্যই ব্রয়লার ফিড ব্যবহার করা যাবে না। আমরা লেয়ার লেয়ার যে খাবারটা সেটাই দিচ্ছি, সেটা তৈরি করে দিচ্ছি, আপনারা ইচ্ছা করলে বাজার থেকে কিনেও আনতে পারেন, যাদের আসলে এই মেডিসিনগুলো কিংবা এই উপাদানগুলো অ্যাভেলেবেল নয়। তো 15 দিনের পর থেকে আমরা কী কী মেডিসিন দিয়েছি কিংবা কী কী মেডিসিন আমরা হচ্ছে
ব্যবহার করছি এখন পর্যন্ত। আসলে মেডিসিন হিসেবে আমরা তেমন কোনো মেডিসিন দিইনি, মাঝে মাঝে বিশেষ প্রয়োজনে আমরা হচ্ছে ঠান্ডা জ্বরের মেডিসিনটা ইউজ করি, লিভার টনিক মাঝে মাঝে ইউজ করতে হয়, যেহেতু বাচ্চাগুলো বাহিরে থাকে এজন্য আমাদের ভিনেগারটা ব্যবহার করতে হয় মাঝে মাঝে খুব অল্প পরিমাণে। আর গ্রোথ ডেভেলপের জন্য আমরা ক্যালসিয়াম ব্যবহার করছি রাত্রে, আর হচ্ছে জিঙ্ক ব্যবহার করছি। তো মোটামুটি এই কয়েকটা মেডিসিনে আমরা এখন পর্যন্ত ব্যবহার করছি, এর বাইরে কোনো মেডিসিন ব্যবহার করা হয়নি এখন পর্যন্ত। তো যারা নতুন খামারি আছেন, যারা বাচ্চা দিয়ে খামার শুরু করেছেন কিংবা শুরু করতে চাচ্ছেন, তাদের জন্য আজকের ভিডিওটা আমার মনে হয় অনেক সহায়ক ভূমিকা পালন করবে। আর আপনাদেরকে রিকোয়েস্ট করব আগের ভিডিওগুলো আপনারা দেখবেন, আর এই ভিডিওটা আপনাদের প্রয়োজনের সাথে বারবার আপনারা দেখতে পারবেন আর দেখতে পারেন। আসলে এই ইনফরমেশনগুলো আপনাদের অনেকটা গুরুত্বপূর্ণ এবং অনেকটা সহায়ক ভূমিকা পালন করবে যখন বাচ্চা দিয়ে খামারটা শুরু করবেন। তো সকলকে অসংখ্য ধন্যবাদ।